এই যে সন্টু ভাত খেতে বসে গেছে। ভিডিও 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 করা হচ্ছে, ল্যাপা পোতা হচ্ছে, পুজো লাগিয়ে গেছে আমাকে কালকে। হয় নাই তো। গুড মর্নিং, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির রেখেছি। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখবে। এই দেখো নিকিতার হাতে হাজরি, তা যাও যা হোক ভিডিওটি স্কিপ করবে না। আর আমার সাথে যোগাযোগ রাখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে সবদিন দেখা হবে, কথা বলা হবে। কাজের ঝোঁক বেশি রয়েছে, ধান কাটা হবে আজকে, তা কাজকর্ম তো রয়েছে। তা এই দেখো কি খাচ্ছে ওমা, তুমি নেছাও? এই যে সকালে নিকিতা চারিদিকে পড়ছে, তাই বুনো না আমার বাটি আমাকেও দেয়। আমার ভাত দিয়ে খাওয়ার সঙ্গে তো আমি তোমার অন্ধে খাই না, আর আমরা শুধু শুধু খাই দিই, তোমার তা ভাত দিয়ে খাই। এই যে সন্টু ভাত খেতে বসে গেছে। সন্টু তুমি কত কি নিয়ে বসছো দেখো, পাকোড়া, এই যে আলু ভাজা, কুন্দরি ভাজা, কি সুন্দর কাঁসার থালে ভাত দিচ্ছে দিদি তোমার। পটাপট খাও, হ্যাঁ কাঁসার থালে। হ্যাঁ ভাত খেতে বসে গেছে, এক এক জায়গায় দেখো হিন্দুস্তান পাকিস্তানে বসে গেছে। কিচ্ছু হবে না মোবাইলে, সব বন্ধ করে দেবো আমি আজকের থেকে, লক পকিয়ে দেবো মোবাইলে। খাই তাই নিকিতা যে থালা বাসন মাজতে বসে গেছে, ওকে বলছি থালা বাসন ধুতে, হাফে যাচ্ছে গো, এটা কোদাল লাগতো জানো। আর এদিকে আমি গোবর দেবো বলে গোবরগুলো নিয়ে আসছি, গোছায় জলটা নিয়ে আসছে, ওঠানে গোবর দিতে হবে। দিয়েছিল নিকিতা কালকে আগের দিন, তবু সে ধুলো ধুলো ভাবই যাচ্ছে না। ভিডিও 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 করা হচ্ছে, ল্যাপা পোতা হচ্ছে, পুজো লাগিয়ে গেছে আমাকে কালকে। হ্যাঁ আজকের গোবরটা একটু অন্যরকম দিচ্ছে, আমার বাবা বাড়ি এরকম ভাবেই ল্যাপে সাজছে আমার গোবর। এই যে মানে ঘরে ল্যাপার মতন এরকম গোল 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 করে এরকম ল্যাপো লম্বা লম্বা করে ল্যাপে, আজকে একটু মোটা করে গোবর দিচ্ছি, তাই ভাবলাম একটু লেপে দিয়ে এরকম। তা এটা একটু সময় লাগে, এমনি নর্মাল গোবরের থেকে এরকম ভাবে গোবর দিলে একটু সময় লাগে। এই যে ল্যাপা হয়ে গেছে, এই পাশে পোস্টার হলো না, গোবর নাই, চার পাঁচ বার হয়েছে আর হয়নি। এদিকে কাকিমা মন্দিরে অন্নভোগ রান্না করছে, মনে হচ্ছে পুরো লাল হয়ে গেছে। তা ল্যাপা পোচা ওইদিকে তো হয়ে গেছে, একটা কাজ হয়েছে, ধান কাটতে আজ আজকে ধান কাটতে যাবে নাকি। তার দ্বিতীয়টা হচ্ছে এই যে ঘরটা, এর পরিস্থিতি দেখাচ্ছি, এই জায়গায় ধান রাখা হবে, মানে বৃষ্টির সময় মেঘটে হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি দেখা যাচ্ছে, নিকিতা এই যে লেগে গেছে দেখো কাজে, এই যে এর অবস্থা দেখছে ঘরটার। এটা ছিল আমাদের জালি বানানো ঘর, মানে জালি বানানো মেশিনের জন্য ঘরটা বানানো হয়েছিল, তা সেই জায়গায় এখন কাঠগুলো রেখে এই যে বৃষ্টির জন্য সুরক্ষা করার জন্য এই জায়গায় রাখা হয়েছিল। যত যত হাঁডি কুন্ডি খারাপ জিনিসপত্র ভাঙা চেয়ার মেয়ার সব এই জায়গা গুদাম ঘরের মতো রাখা হয়েছিল, এখন এই কাঠগুলো নিয়ে বের করে ওই বড় ঘরের ওই যে সাইডে রাখা হচ্ছে, ওই জায়গায় কাটে গেছে। হ্যাঁ কাটে না কাটে না না, বাপটা কবে না দাও, আমার বোর্ডার দিয়ে খাটায় খাটায় হাত কাটে নিচ্ছে। হয়ে যাওয়ার পরে যাবো আবার স্নান ধান করে কাছাকাছি করে উঠে নেবো, গাড়ির পুজো দেবো আজকে ভাই, যে গাড়িটা আনছে সেকেন্ড হ্যান্ড গাড়ি আর কি। ফাইনালি আমাদের জায়গাটা পরিষ্কার হয়ে গেল, এখন নিকিতা ঝাড়ু দিচ্ছে আর আমি এই যে সাবটা দিয়ে ময়লাগুলো টানিয়ে নিয়ে আসছি। দেখো কাঠগুলো এই যে জমা করা আছে, এই লোহা লুহি ড্রাম টুম সব কিন্তু এই জায়গার তো লাইন দেওয়া ছিল, এগুলো সরাই এই জায়গায় রাখা আছে, আর বাকি যে বাঁশগুলো ওই যে বড় ঘরের সাইডে ওই যে ওই যে দুই গাদা দেওয়া আছে, ধোয়া লাগলো না থাক, আর ধোয়া দিয়ে করা লাগলো না, অনেক কষ্ট গেছে, দুই তিন ঘন্টা লাগে গেল। নিচে কি শেলা মতন হয়ে গেছে, মনে হচ্ছে কি কাঠ থেকে থেকে ভিজে ভিজে ভাব এসে গেছে। আর এই জায়গা বলে ধান থবে, পুরো ভিজে নিচে মাটি, এই যে প্লাস্টারটা
আমাকে শানাইকা আমাকে মেয়ে এনে ভুজি করছে দেখো এই যে চুলো ধরাই দিতে বলছা চুলো ধরিয়ে দিয়েছি কে জানে যাই না খেতে মনে কি হয়েছে সুষা কইছে গেছে ইস পৌঁছে দা পাকা পাকা সুষাগুলো পৌঁছে পুরো গলে গেছে মা উঠে আনছে খেত থেকে সব সুষাগুলো শানাইকা কি রান্না করছে একটু দেখাও সবাইকে কালকে মিথ্যে মিথ্যে রান্না করছে আজকে সত্যি সত্যি দেখি দেখিস ভাই সাবধানে দেখি আমি সরাই দিতে এই খুন্তি ধরে খুন্তিটা উপরে যে হালকা উঠাই দি তুই সর বাবা সর এরা লেগে যাবে হ্যাঁ হলুদ কমে গেছে সোনা পাখি না এখনো হয় নাই তো দেখো থাল নিয়ে ভাই দাঁড়িয়ে আছে দেখো ও দিদি অপরটা দেবা ওরা অল্পটা দে তুমি খাবা হলুদ দিয়েছে হলুদ দিয়েছে মানে হলুদ দিয়েছে কেন হলুদ দিতে মানা করছে হলুদ দেয়াতেই খাবে বাচ্চারা ওরা তো স্পেশাল চাচ্ছে রঙিন রঙিন ওকে সাদা ভালো লাগছে না দেখো থাল নিয়ে কিভাবে বলছে দিদি দাও দিদি দাও দিদি রাখতে হ্যাঁ হলুদ আর একটু দে অল্প হয়ে গেছে হলুদ সাউ দিয়ে বাহ কি সুন্দর বলতেছে নতুন চুলো দেখো মানে তলে ফাঁকা তার নিচে এই যে সাইডে মাটির দলা দিয়ে দিয়েছি এইটা পাগল হয়েছে কাঁচা আতা বা পাকে না আসো ভাত কেন আসো ভোজি খাবে ভোজি ভোজি কে খাবে অল্প একটু আলু কাকার জন্য রেখে দাও লঙ্কা গুলো কাকার জন্য রাখো আস্ত লঙ্কা দেওয়া আছে হবে হবে বসো 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 ফটাফট খাও খাই দেখো না কিরকম না না ফটাফট খাও কই কই আলু ভাজা নাও আলু ভাজাটা মিক্স করো ওরকম খাবে না ওর বাবার মতো না এক গাল ভাত এক গাল সবজি না সানাকে খাই দেখো কেমন আছে নিজে রান্ধনি নিজে খরচ কম কি ভালো হয়েছে বাহ কিরম দেখাইছো আবার গুড সুপার খাও খাও ফটাফট খাও জলদি জলদি কিটা ফাস্ট হয় দেখো রেডি না ১৯ অক্টোবর ২৮ অক্টোবর ২৮ দীপ ট্যাংসে বার্থডে জলদি 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 আচ্ছা উঠে চলে গেছি খালাগো না দরজা এই যে গাড়িটা আনছে যে গাড়িটা উঠে নিয়েছিল মানে খারাপ সেটা দিয়ে এটা নিয়ে আসছে আমার ছোট্ট দেওয়ারের গাড়ি এটি দেখো গাড়িতে লেবু বাঁধা হয়ে গেছে পুজো দেওয়ার জন্য চাকায় হলুদ সিঁদুর লাগানো হয়ে আছে গাড়িটা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে এদিকে নিকিতা নিকিতা মালা গাচ্ছে গাড়ির জন্য গাছের থেকে পুরো টাটকা ফুল তুলে এনে মালা গেঁথে যাচ্ছে দেখো কী সুন্দর গাঁদা ফুল দিয়ে মালা গাঁথতে প্লাস্টিকের ফুল তো এখানে দেখতে শো সত্যি সত্যি আর দেখো না গাছে এত সুন্দর ফুল পড়ছে তুলতে মায়া লাগে না গাছ ভরে ফুল ড্রাইভার জন্য কোনোদিন কোনো অসুবিধা না হয় গাড়িটা নিয়ে কদিন নারকেলটা নারকেলটা দিয়ে কাম চালা যাচ্ছে বা মিষ্টি মিষ্টি না মিষ্টি মিষ্টি কিছু খাওয়ালো না তো বিকেল টাইমে বেরিয়ে যাচ্ছে না ধোঁয়া 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 দেখো ধোঁয়া
এই নিকিতা পাইরে সরাই দাও হাড়ি দা